সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বাগেরহাট জেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। বাগেরহাট জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এই জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। বাগেরহাট জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 23 ফেব্রুয়ারি এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বাগেরহাট জেলার জেলা কোড 26। বাগেরহাট জেলার পূর্ব নাম খলিফাতাবাদ। এই জেলার নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। ধারণা করা হয় বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্য এলাকার নাম বাগেরহাট হয়েছিল বলে ধারণা করা হয়। অপর একটি মতে বাগেরহাট শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদে শহরের মুনিগঞ্জ থেকে নাগেরবাজার পর্যন্ত একটি বাঘ রয়েছে এবং এ বাঘের পাশ দিয়ে হাট বসত। নদীর বাঘের পাশে অবস্থিত সেই হাট থেকে বাগেরহাট নামকরণ হয়েছে বলে মনে করা হয়। এছাড়া আরও একটি তথ্য মতে খান জাহান আলী রহমতুল্লা আলাইহি গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসাবে এই অঞ্চল শাসন করতেন। তথ্য মতে এই অঞ্চলে খান জাহান আলী রহমতুল্লা আলাহিয়ের একটি বিশাল বাগান ছিল যেটিকে বাঘ বলা হতো। ধারণা অনুযায়ী বাঘ শব্দ থেকে বাগেরহাট নামটি এসেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট জেলা 11টি সেক্টরের মধ্যে 9 নং সেক্টরের অধীনে ছিল। বাগেরহাট জেলার মোট আয়তন 3,959.11 বর্গ কিলোমিটার। এর পূর্বে পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা, পশ্চিমে খুলনা জেলা, উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাগেরহাট জেলার মোট জনসংখ্যা প্রায় 14,76,000। বাগেরহাট জেলায় উপজেলার সংখ্যা মোট 9টি, যথাক্রমে বাগেরহাট সদর, মোল্লারহাট, ফকিরহাট, মোংলা, কচুয়া, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও চিতলমারি। বাগেরহাট জেলায় পুলিশ থানার সংখ্যা মোট 9টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা মোট 4টি। বাগেরহাট জেলা মধুমতি নদীর তীরে অবস্থিত। এছাড়া পশুর, মোংলা, পানগুছি, বগুড়া, বলেশ্বর, ভাঙ্গরা, দড়াটানা সহ আরও অনেক শাখা নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। বাগেরহাট জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলী রহমতুল্লা আলাহিয়ার মাজার, জিন্দাপীর মসজিদ, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা সমুদ্র বন্দর, টাইগার পয়েন্ট, হিরন পয়েন্ট, সরকারি মহিষ প্রজনন কেন্দ্র, সরকারি কুমির প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র, চিংড়ি গবেষণা কেন্দ্র, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবন প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাগেরহাট জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে খান জাহান আলী রহমতুল্লা আলাইহি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক মহাসচিব আব্দুল জাব্বার জাহানাবাদী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী ডক্টর নীলিমা ইব্রাহিম, কবি ও গীতিকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান বীর উত্তম, ক্রিকেটার রুবেল হোসেন বিশেষভাবে উল্লেখযোগ্য। বাগেরহাট জেলার বিখ্যাত খাবার চিংড়ি এবং সুপারি। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।